নমস্কার বন্ধুরা ভারতীয় ভূগোলে আমরা আলোচনা করছিলাম ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে যার মধ্যে আজকে আমরা আলোচনা করব সড়ক পরিবহন ব্যবস্থা এর আগে আমি তিনটে ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি ভারতের রেলপথ পরিবহন ব্যবস্থা ভারতের বিমান পরিবহন ব্যবস্থা এবং ভারতের জলপথ পরিবহন ব্যবস্থা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের সড়ক পরিবহন ব্যবস্থা সম্পর্কে এর সাথেই আজকের ভিডিওতে আমরা দেখে নেব ভারতের অভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা সম্পর্কে তো এই ভিডিওটা পুরো দেখবেন আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে ভারতীয় ভূগোলের মধ্যে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে এছাড়াও ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমি এই বোর্ডে যা যা লিখেছি সেটার একটা ছবি তুলে এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখবো ফেসবুক পেজের লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো আমরা আজকে শুরু করব সড়ক পরিবহন ব্যবস্থা দিয়ে ভারতে বর্তমানে সড়কপথের পরিমাণ মোট সড়কপথের পরিমাণ ছেচল্লিশ পয়েন্ট নিরানব্বই লক্ষ কিলোমিটার ছেচল্লিশ পয়েন্ট নিরানব্বই লক্ষ কিলোমিটার এই যে মোট সড়কপথের পরিমাণ এর সবথেকে বেশি অংশ রয়েছে মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে ভারতের সব থেকে বেশি সড়কপথ রয়েছে এই যে ছেচল্লিশ পয়েন্ট নিরানব্বই লক্ষ কিলোমিটার যে সড়ক পথ রয়েছে তার মধ্যে জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ের পরিমাণ ছিয়ানব্বই হাজার দুশো কিলোমিটার জাতীয় সড়কের পরিমাণ ছিয়ানব্বই হাজার দুশো কিলোমিটার রাষ্ট্রীয় সড়কের পরিমাণ এক লক্ষ ছাতল হাজার আটশো কিলোমিটার রাষ্ট্রীয় সড়ক বা স্টেট হাইওয়ে এর পরিমাণ এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো কিলোমিটার জেলা সড়ক গ্রামীণ সড়ক এবং অন্যান্য সড়কের পরিমাণ চুয়াল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার জেলা সড়ক গ্রামীণ সড়ক এবং অন্যান্য বাকি যে ধরনের সমস্ত সড়ক রয়েছে সেগুলি একত্রে পরিমাণ চুয়াল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার এই যা তথ্য এখানে দেওয়া আছে এটা দু সালের গণনা অনুযায়ী তাহলে ভারতে মোট যে সড়ক পথ রয়েছে তাকে যেভাবে ভাগ করা যায় সেগুলি হচ্ছে জাতীয় সড়ক রাষ্ট্রীয় সড়ক এবং জেলা সড়ক গ্রামীণ সড়ক ইত্যাদি এর মধ্যে জাতীয় সড়ক আর রাষ্ট্রীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ এইগুলির পরিমাণ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এবং বাকি সমস্ত যা সড়ক রয়েছে সেগুলি একসাথে রয়েছে চুয়াল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার এটা টোটাল করলে আসবে লক্ষ কিলোমিটার ভারতে জাতীয় সড়ক তৈরি এবং তার পরিচালনা অর্থাৎ সেটার ব্যবস্থাপনা করে কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় সড়ক তৈরি করে নতুন কোনো জাতীয় সড়ক তৈরি করে পুরোনো জাতীয় সড়কগুলি মেনটেন করে মানে সারানো বা সম্প্রসারণ করা এই সমস্ত কাজ করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফে এইগুলি করার জন্য একটা সংস্থা তৈরি করা হয়েছে যে সংস্থার নাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে এনএইচ এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তাহলে এনএইচ এই সংস্থাটি জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে তৈরি করে সেগুলি সম্প্রসারণ করে রক্ষণাবেক্ষণ করে সমস্ত কিছু এই সংস্থাটা করে এটা গেল জাতীয় সড়ক এবার হচ্ছে দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্রীয় সড়ক রাষ্ট্রীয় সড়ক তৈরি করে বা রাষ্ট্রীয় সড়ক নিয়ন্ত্রণ করে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সংক্ষেপে পি ডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় সড়ক তৈরি বা রক্ষণাবেক্ষণ এই সমস্ত কাজ করে এই সংস্থাটি যেটার নাম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এছাড়াও আরও একটি সংস্থা রয়েছে যেটার নাম বর্ডার রোড অর্গানাইজেশান বর্ডার রোড অর্গানাইজেশান সংক্ষেপে বিআরও এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাম থেকেই বোঝা যাচ্ছে যে ভারতের বর্ডারে যে সমস্ত রাস্তাগুলো তৈরি করা হয় সেটা এই সংস্থাটা তৈরি করে বিআরও এরপরে রয়েছে জেলা সড়ক গ্রামীণ সড়ক এবং অন্যান্য সড়কগুলি এইগুলোকে রক্ষণাবেক্ষণ করে এবং তৈরি করে জেলা পরিষদ জেলা পরিষদ ভারতে এখনো পর্যন্ত সব থেকে সড়ক তৈরি করা সব থেকে বড় প্রকল্পের নাম জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প এই প্রকল্পটা এখনো পর্যন্ত ভারতের নেওয়া সব থেকে বড় সড়ক তৈরির প্রকল্প এটার ইংরেজি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট বা সংক্ষেপে এনএইচডিপি এটা নেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে এটা নেওয়া হয় জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে এর সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে এর আগে বলেছিলাম যে মহারাষ্ট্র রাজ্যে মোট সড়কপথের পরিমাণের সব থেকে বেশি অংশটা রয়েছে সেটা সমস্ত সড়ক নিয়ে জাতীয় সড়ক জেলা সড়ক গ্রামীণ সড়ক রাষ্ট্রীয় সড়ক সমস্ত কিছু নিয়ে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে মহারাষ্ট্র রাজ্যে কিন্তু ভারতের রাজ্যগুলির মধ্যে জাতীয় সড়ক সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে উত্তরপ্রদেশ রাজ্যে আট কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে তারপরে রয়েছে রাজস্থান রাজ্য এবং তৃতীয়তে আছে মহারাষ্ট্র রাজ্য ভারতের সব থেকে বড় জাতীয় সড়ক হচ্ছে এন এইচ ফোর এন ফর্টি ফোর এটা ভারতের সব থেকে বড় জাতীয় সড়ক এটা গেছে শ্রীনগর থেকে কন্যাকুমারী অবধি উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী অব্দি এই সড়কপথটি গেছে যেটা ভারতের থেকে বড়। এর আগে এনএইচ ফর্টি ফোর এর আগের নাম ছিল এনএইচ সেভেন এই যে এনএইচ সেভেন এটা ছিল বারাণসী থেকে কন্যাকুমারী অব্দি বেনারস বা বারাণসী থেকে কন্যাকুমারী অব্দি ছিল এন এইচ সেভেন তখন দৈর্ঘ্য ছিল দু হাজার তিনশো ঊনসত্তর কিলোমিটার প্রথমে যখন এনএইচ সেভেন ছিল সেটার দৈর্ঘ্য ছিল দু হাজার তিনশো ঊনসত্তর কিলোমিটার পরে সেটাকে আরও সম্প্রসারণ করে নিয়ে যাওয়া হয় শ্রীনগর অবধি মানে বারাণসী থেকে আরও বাড়িয়ে সেটাকে নিয়ে যাওয়া হয় শ্রীনগর অবধি এবং সম্পূর্ণটার নাম দেওয়া হয় এন এইচ ফোর বর্তমানে এই যে সম্পূর্ণটা রয়েছে শ্রীনগর থেকে কন্যাকুমারী এর দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার এখন এটার দৈর্ঘ্য এন এইচ ফোর যে সমস্ত রাজ্যগুলির মধ্যে দিয়ে গেছে সেগুলি হচ্ছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং শেষ তামিলনাড়ু এতগুলো রাজ্যের উপর দিয়ে এই এনএইচ ফর্টি ফোর গেছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু বর্তমানে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে করা হয় তাই জন্য এগুলোর তথ্যগুলো দেওয়া যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চারটে রাজ্যের নাম তুলে দিতে পারে যার মধ্যে একটি হয়তো অন্য রাজ্য থাকবে এগুলি বাদ দিয়ে অন্য একটা রাজ্যের নাম থাকবে দিয়ে বলা হবে যে এনএইচ এর মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি তো এই লিস্টটা একটু লিখে নেবেন ভারতে যে রাষ্ট্রীয় সড়ক রয়েছে রাষ্ট্রীয় সড়কের ইংরাজি হচ্ছে স্টেট হাইওয়ে স্টেট হাইওয়ে রাষ্ট্রীয় সড়কের পরিমাণ সব থেকে বেশি রয়েছে মহারাষ্ট্র রাজ্যে রাষ্ট্রীয় সড়কের কথা হচ্ছে জাতীয় সড়কের কথা আগে বললাম উত্তরপ্রদেশে সব থেকে বেশি রয়েছে রাষ্ট্রীয় সড়কের সব থেকে বেশি রয়েছে মহারাষ্ট্র রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক রাজ্য এবং তৃতীয় স্থানে রয়েছে গুজরাট রাজ্য মহারাষ্ট্র রাজ্যে মোট রাষ্ট্রীয় সড়কের উনিশ শতাংশ রয়েছে মোট রাষ্ট্রীয় সড়কের উনিশ পয়েন্ট আট শতাংশ রয়েছে মহারাষ্ট্র রাজ্যে ভারতের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এখানে আমি প্রধানত কয়েকখানা যেগুলো পরীক্ষায় এসছে এর আগে সেইগুলোই লিখেছি এছাড়াও প্রচুর জাতীয় সড়ক রয়েছে তার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোর একটা লিস্ট আমি ফেসবুকে এই চ্যানেলের ফেসবুক পেজে লিখে দেবো এখানে যে কটা লিখেছি সেই কটা আমি বলে দিচ্ছি এনএইচ টু এন টু কলকাতা থেকে দিল্লি অবধি গেছে কলকাতা থেকে দিল্লি অবধি গেছে এনএইচ টু এটাকে আমরা জানি দিল্লি রোড নামে এন থ্রি গেছে আগ্রা থেকে মুম্বাই এনএইচ ফোর গেছে থানে থেকে চেন্নাই এনএইচ সিক্স গেছে কলকাতা থেকে হাজিরা এই হাজিরা গুজরাট রাজ্যে অবস্থিত এন সিক্স গেছে কলকাতা থেকে হাজিরা এই রোডটাকে আমরা জানি বোম্বে রোড নামে এনএইচ এটা বোম্বের ওপর দিয়ে গুজরাটে গেছে তাই জন্য এটাকে বলা হয় বোম্বে রোড এনএইচ কলকাতা থেকে ডালখোলা অবধি গেছে কলকাতা থেকে ডালখোলা এনএইচ ফিফটি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এটা সবথেকে বড় জাতীয় সড়ক এনএইচ থার্টি এটা গেছে সিবক থেকে গ্যাংটক অবধি শিবক থেকে গ্যাংটক এনএইচ ফিফটি শিলিগুড়ি থেকে দার্জিলিং এনএইচ শিলিগুড়ি থেকে দার্জিলিং এবং এন এইচ থার্টি ফোর ওয়েলিংটন থেকে কোচি এনএইচ থার্টি ফোর ওয়েলিংটন থেকে কোচি এটা ক্ষুদ্রতম জাতীয় সড়ক এটার দৈর্ঘ্য মাত্র ছয় কিলোমিটার এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলি রয়েছে সেগুলি একটি লিস্ট করে এই চ্যানেলের ফেসবুক পেজে আমি দিয়ে রাখবো সেখানে অবশ্যই সেগুলো দেখে নেবেন এবার আমরা দেখে নেব ভারতের কিছু গুরুত্বপূর্ণ সড়কপথ তার মধ্যে প্রথমে আসবে সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ চারটে শহরকে ভারতের চারটে শহরকে সড়কপথের মাধ্যমে যোগাযোগ রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সেই চারটি শহর হচ্ছে উত্তরে দিল্লি পশ্চিমে মুম্বাই দক্ষিণে চেন্নাই এবং পূর্বে কলকাতা ভারতের চার কোণে অবস্থিত চারটি শহরকে সড়কপথের মাধ্যমে যোগ করা হয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতা এই সম্পূর্ণ সড়কপথটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার সোনালী চতুর্ভুজের দিল্লি থেকে মুম্বাই এটার দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দশো কিলোমিটার দিল্লি থেকে কলকাতা এর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো তিপ্পান্ন কিলোমিটার মুম্বাই থেকে চেন্নাই এর দূরত্ব বারোশো নব্বই কিলোমিটার এবং চেন্নাই থেকে কলকাতা এর দূরত্ব ষোলোশো চুরাশি কিলোমিটার এছাড়াও আরও একটি সড়ক প্রকল্প রয়েছে যেটা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যোগ করেছে যেটাকে বলা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর এর উত্তরে রয়েছে শ্রীনগর দক্ষিণে রয়েছে কন্যাকুমারী পূর্বে আসামের শিলচর এবং পশ্চিমে গুজরাটের পোরবন্দর তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যা যোগ করেছে এবং পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দরকে যোগ করেছে শ্রীনগর থেকে কন্যাকুমারী অব্দি এর দূরত্ব চার হাজার কিলোমিটার এবং থেকে এর শিলচরিমারী চার হাজার শিলচর থেকে পোরবন্দর তিন হাজার তিনশো কিলোমিটার এর মাঝখানে যেখানে এটা যুক্ত হয়েছে এর একদম মাঝখানে রয়েছে ঝাঁসি ঝাঁসিতে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে করিডোরটা রয়েছে সেটা মিলিত হয়েছে এক জায়গায় সেটায় রয়েছে সেখানে রয়েছে ঝাঁসি এই যে প্রকল্প দুটি দেখলাম এই দুটি আসলে বিভিন্ন শহরগুলিকে গুরুত্বপূর্ণ যে শহরগুলি রয়েছে ভারতে সেগুলিকে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক দিয়ে যুক্ত করার একটা প্রকল্প এই দুটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এবার দেখব ভারতের অন্তর্দেশীয় জলপথ পরিবহন ব্যবস্থা ভারতের জলপথ ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অন্তর্দেশীয় জলপথ ব্যবস্থা আর একটা হচ্ছে সামুদ্রিক জলপথ ব্যবস্থা সামুদ্রিক জলপথ ব্যবস্থা সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব অন্তর্দেশীয় জলপথ ব্যবস্থা সম্পর্কে অন্তর্দেশীয় জলপথ ব্যবস্থা বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন নদী খাল বা হ্রদের মধ্যে যে জলপথ ব্যবস্থাগুলি ভারতে প্রচলিত রয়েছে সেইগুলিকে এখানে বোঝানো হচ্ছে ভারতের অন্তর্দেশীয় জলপথ পরিবহনের একটি সংস্থা রয়েছে যে সংস্থার নাম সেন্ট্রাল ওয়াটার ট্রাইব্যুনাল এটা প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সেন্ট্রাল ওয়াটার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত কলকাতা শহরে ভারতের মোট অন্তর্দেশীয় জলপথের পরিমাণ হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার চোদ্দ হাজার পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার আর এটাকে নিয়ন্ত্রণ করে একটি সংস্থা যার নাম ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বাংলায় হচ্ছে ভারতীয় অভ্যন্তরীণ নৌপথ পরিবহন কর্তৃপক্ষ এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত নয়ডা শহরে ভারতে মোট জাতীয় নৌপথ রয়েছে দশটি ভারতে মোট জাতীয় নৌপথ রয়েছে দশটি এর মধ্যে সবথেকে বড় হচ্ছে এন ডাব্লিউ ওয়ান এন ডাব্লু ওয়ান এটা সব থেকে বড় যেটা পশ্চিমবঙ্গের হলদিয়া শহর থেকে এলাহাবাদ শহর অবধি বিস্তৃত এটা গঙ্গা নদীর ওপর গেছে গঙ্গা নদীর ওপর দিয়ে এই জলপথটা গেছে এর দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কুড়ি কিলোমিটার এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ